বেজানে বিহীনে প্রেম হয় গো দ্রোতি, আর প্রেম বিহীন জ্ঞান হয় রে মতি। জ্ঞান বিহীন প্রেম হয় গোরতি, আর প্রেম বিহীন জ্ঞান হয় দই মতি। আর ওই রতিমতি রতিমতি সন্ধি করে সংসারের প্রতিমতি সন্ধি করে সংসারের ঘটে বিধি। জ্ঞানবিহীন প্রেম হয় গোরতি, প্রেমবিহীন জ্ঞান হয় গোমতি। আবার রতিমতি যুক্তি করে সংসারের ধরে গতি। আর রতিমতি যুক্তি করে মানে জ্ঞানহীন প্রেম ওটা হচ্ছে রতিশোক, আর প্রেমবিহীন জ্ঞান টেনশন। আর এই টেনশন আর রতিমতি 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 যুক্তি করে রতিমতি যুক্তি করে সংসারে দি ধরে গতি। জ্ঞানবিহীন প্রেম জ্ঞানবিহীন প্রেম জ্ঞানবিহীন প্রেম আবার প্রেমে আর জ্ঞানে এই যে দ্বন্দ্ব দুটো আবার কাছাকাছি তো আসতে পারে তো। প্রেমে জ্ঞানে যোগ লাগিলে এই সংসারে নির্বাণ মিলে। প্রেমে জ্ঞানে যোগ লাগিলে আবার যেতে হয় না কিছুই ফেলে। যদি গতিতেই ধরে গোমতি তাহলে রতিতে যদি একটু মতি ধরে তাহলে রতির উপর একটু ধ্যান লাগাতে পারে। Is the suffering of samsara. Passion is love without
Understanding. Attention is understanding without love. What do you want to do? Tension and passion are best boyfriends and girlfriends. And they have created this trouble called samsara. But love and understanding. Can come to a yoga, and then you find nirvana in samsara itself. You don't have to leave anything. You don't have to jump into superiority complex. I've left everything. I'm such a great renunciate. Because I became an enunciate, nothing good happened to me. So they get the hoila, get free, get the hoila. So if there is no need of an extra renunciation, you can put your attention towards your own passion. So tension will become attention. Will become love. Have I a Shabbat Shalom.
আমি ত্যাগ ত্যাগ পাচ্ছি না, আমি গৃহস্থ মানুষ, আমি সারাদিন খেটে খাই, আমার মুক্তি হবে না? আমাকে মুক্তি হবে না একটা প্রশ্ন তো, প্রশ্ন না প্রশ্ন না বড় প্রশ্ন, প্রশ্ন তো অসাধারণ যারা তারা তো হলো, কি হলো কেউ জানে না, তারা কোন একটা ব্যবস্থা ট্যাবস্থা কিছু করে খুঁজে পেল, কিন্তু এলো তো আমাদের গ্রামে, এসে তো আমাদের অন্ন ধ্বংস করলো, ওরা তো একটা কামালো, যে যা জীবিকা কামাচ্ছে নানান ভাবে কামাচ্ছে, কেন কামালো মানে ওর ওইভাবে জীবন ধারণটা করতে ভালো লেগেছে। আমি তখন বললাম না বাবা আমি কামাবো, কারোর ঘাড়ি চটে কামাবো না, মানে গুরু হয়ে গিলব না, কারণ শিষ্যের ঘরে গুরুর গেলা হচ্ছে ঘুষ। আমার অনেক সময় মনে হচ্ছে বাবা ঠাকুরের জন্য এত করি, এত নির্মম 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 কথাবার্তা বলে, মনে আছে মনে এত দোষ নাই, যার জন্যে মনে হলো দোষ তার, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।